নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে পাঠ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতাটি। আজকে আমরা ভাঙার গান কবিতাটির দ্বিতীয় পর্বে কবিতার শেষ অংশের শব্দার্থ সহ বিস্তারিত বিশ্লেষণ ও ব্যাখ্যা করব। তাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাঙার গান এই কবিতার প্রথম পর্বের আলোচনা পেতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন লক্ষ্য করো। তাহলে চলো আমরা বিস্তারিতভাবে আজকে দ্বিতীয় পর্বে ভাঙার গান কবিতার শেষ অংশটি বিস্তারিতভাবে জেনে ফেলি। কাজী নজরুল ইসলাম ভাঙার গান কাব্যের ভাঙার গান কবিতায় ভারত মাতাকে স্বাধীন ও মুক্ত করার জন্য মহাদেব তুল্য দেশবাসী বা বিপ্লবী বা যুব শক্তিকে জেলখানা ভেঙে ফেলার ডাক দিয়েছেন, যার মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা স্বপ্নকে তিনি বাস্তবায়িত করবেন বা ভারতের স্বাধীনতাকে তিনি ফিরে পাবেন। এই বিষয়ের উপর নির্ভর করে রচিত ভাঙার গান কবিতার আমরা দ্বিতীয় পর্বে কবি যা জানিয়েছেন তা জানব। কবি বলেছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদ গোলা চটছে ধরে হ্যাঁচকা টানে। ওরে ও পাগলা ভোলা, কবি সম্বোধন করলেন বা ডাকলেন ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা আমরা সবাই জানি, ভোলা অর্থাৎ ভোলানাথ বা মহাদেব, তিনি পাগল এবং তিনি সব কিছুকে ধ্বংস করেন এবং সৃষ্টি করেন পুনরায়। তিনি ভাঙন দেব, সৃষ্টি ও ধ্বংসের দেবতা সেই ভোলানাথ, পাগলা ভোলা মা মহাদেব বা ভাঙন দেবকে কবি বলেছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদ গোলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। আসলে পাগলা ভোলা বা মহাদেবের মধ্য দিয়ে কবি দেখেছেন অগণিত অসংখ্য ভারতীয় যুব শক্তিকে বা দেশবাসীকে বা বিপ্লবীদের। তাদেরই কবি পাগলা ভোলা বা মহাদেবের সঙ্গে তুলনা করে তাদের বলেছেন, দেরে দে প্রলয় দোলা। প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংস বা সম্পূর্ণরূপে ধ্বংস। সেই প্রলয়ের বা ধ্বংসের দোলা বা দোলনের মধ্য দিয়ে কোথায় দোলন দিতে বলেছেন, গারদ গোলাতে। গারদ শব্দের অর্থ হলো জেলখানা। তাই ভারতবাসীদের যেখানে সেই অসংখ্য যে জেলখানায় বন্দি করে রেখেছেন ইংরেজ সরকার বা ইংরেজরা, সেই কারাগারে বা জেলখানাতে প্রলয়ের দোলা দিতে বলেছেন কবি। কেমন করে? জোরসে ধরে হ্যাঁচকা টানে। জোরসে বলতে খুব জোরালো বা সবলে ধরতে বলেছেন গারদগুলোতে হ্যাঁচকা টানে। হ্যাঁচকা বলতে হঠাৎ সজোরে টানা। এরপর কবি জানালেন, মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুনধুমি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তো মার হাঁক অর্থাৎ ডাক দিতে বললেন দেশবাসীদের বা তরুণ বিপ্লবীদের, হৈদরি হাঁক। তো হৈদরি হাঁক হলো এটাই যে হযরত মুহাম্মদের খুড়তুতো ভাই, সেই সাথে তার জামাতা হযরত আলীকে হায়দার বলা হয়। তো তিনি ছিলেন চতুর্থ খলিফা। তিনি খুব জোরালো বা চিৎকার করে ডাকতে পারতেন। তাই সেই হায়দার আলী যখন যুদ্ধক্ষেত্রে খুব জোরালোভাবে চিৎকার করে তার সৈন্যদের ডাকতেন, তখন শত্রুপক্ষের রক্ত হিম হয়ে যেত সেই হাঁক শুনে বা সেই চিৎকারের ডাক শুনে। সেই ডাক বা সেই চিৎকার বা সজোরে সবলে জোরালোভাবে দেশবাসীদের বা বিপ্লবীদের কবি ডাকতে বললেন। তাই এখানে মার হাঁক হৈদরি হাঁক অর্থাৎ খুব জোরালো চিৎকার করে হায়দার আলীর মতো ডাকের মধ্য দিয়ে ভারতবাসীরা ইংরেজদেরও রক্ত হিম করে দেবে বা তাদের ভয় ধরিয়ে দেবেন। এরপর কাঁধে নে দুনধুমি ঢাক, কাঁধে অর্থাৎ স্কন্ধে নিতে বলা হলো দুনধুমি ঢাক। দুনধুমি ঢাক হলো এক ধরনের বিশাল বড় রণবাদ্য বা যুদ্ধের বাজনা। যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার আগে প্রাচীনকালে এই ঢাকের আওয়াজ বা এই ঢাকের শব্দের মধ্য দিয়ে যুদ্ধের
শুরুর বা সূচনার আভাস দেয়া হতো। একইভাবে সমস্ত বিপ্লবীরা বা ভারতবাসীরা বা কবি ভারতবাসীদের তাই কাঁধে দুমদুমি ঢাক নিতে বা নিয়ে বাজাতে বলেছেন, কারণ ওই বাজার মধ্য দিয়ে বা ওই দুমদুমি ঢাকের মধ্য দিয়ে কবি ইংরেজদের বুঝিয়ে দেবেন বিপ্লবীদের দ্বারা যে আর বেশি দিন নেই, যুদ্ধ শুরু হবে বা সংগ্রামের সূচনা হবে বা ইংরেজদের এবার এদেশ থেকে চলে যাওয়ার সময় এসেছে। এরপর কবি বললেন, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুরকে ডাক জীবন পানে। জীবন পানে শব্দের অর্থ জীবনের দিকে। কবি জানেন স্বাধীনতার পথ সহজ সরল হবে না, ইংরেজ সরকার ভারতবাসীদের সহজেই স্বাধীনতা ফিরিয়ে দেবেন না, তার জন্য দেশবাসী বা বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হতে হবে বা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষকে পুনরায় স্বাধীন করতে হবে বা স্বাধীনতা ভারতবাসীরা ফিরে পাবে। বিপ্লবীরা বা দেশপ্রেমিকরা হয়তো মারা যাবেন, তাদের মৃত্যুর মধ্য দিয়েই বা তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ভারতবাসীরা তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ভারতবর্ষকে স্বাধীন করবেন। তাই বললেন, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে ডাকা হোক জীবনের দিকে তাকিয়ে, অর্থাৎ আত্মত্যাগের মধ্য দিয়েই ভারতবাসীরা তাদের স্বাধীনতাকে ফিরে পাবেন। এরপর কবি বললেন, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, নাচে নাচছিল ওই, কবি যেন দেখতে পেয়েছেন বা ভারতবাসীদের বললেন, দেখ কাল বসে কি। কাল বৈশাখী একটি ঝড় গ্রীষ্মকালে দেখা যায়, খুব অল্প সময়ের আবির্ভাব এবং সামান্য সময়ের মধ্যে ধ্বংস বা তছনছ বা তাণ্ডব লীলার মধ্য দিয়ে সব কিছুকে নষ্ট বা ধ্বংস করে কাল বৈশাখীর সেই তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। তাই কবি দেশবাসীদের বললেন, কাটাবি কাল বসে কি। কাল শব্দের অর্থ এখনই বললাম সময়, তাই আর কতদিন বসে বসে সময় কাটাবি, এখনই সময় হয়েছে সব কিছুকে ভেঙে নষ্ট করার বা জেলখানা বা গারদগুলাকে নষ্ট করার। এরপর কবি বললেন, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। কবি বললেন, দেরে দেখি, কবি সেই দিতে বললেন, কি দিতে বললেন সেটা দেখবেন, ভীমকারার ওই ভিত্তি নাড়ি, ভীম বলতে ভয়ঙ্কর, কারা বলতে জেলখানা বা কারাগার, যেখানে দেশবাসীদের বন্দি করে রেখেছিল ইংরেজ সরকার বা ইংরেজরা। তো সেই ভীমকারার ওই ভিত্তি নাড়ি, ভিত্তি নাড়ি বলতে ভিত্তি শব্দের অর্থ ভিত এবং নাড়ি, নাড়িয়ে দিতে বলছিলেন। একটি বাড়ির ভিত নাড়িয়ে দিলে তা যেমন কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ে, ঠিক একইভাবে যদি দেশবাসীদের রাখা হয়েছিল যে ভীমকারা বা ভয়ঙ্কর জেলখানাগুলোতে, তা যদি ভিত নাড়িয়ে দেওয়া যায় অল্প সময়ের মধ্যে তা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, এবং যেমন বিপ্লবীরা মুক্ত হবেন ভারতবাসীরাও তাদের স্বাধীনতাকে ফিরে পাবেন। তাই একথা বললেন। এরপর কবি বললেন, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায়, লাথি মারতে বলা হলো সেই বন্দিশালাগুলোতে অর্থাৎ জেলখানাগুলোতে বা কারাগারগুলোতে, এবং সেটা খুবই অবজ্ঞা অবহেলায়। তাই বললেন, লাথি মার ভাঙড়ে তালা, শুধুমাত্র জেলখানার বা ভীমকারার ভিত নাড়িয়ে দিলেই চলবে না, সেই ভীমকারার দরজার মধ্যে যে তালা রয়েছে সেই তালাগুলোকে ভেঙে ফেলতে বলা হলো। তাই বলা হলো, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায়, বন্দিশালা অর্থাৎ ভারতবাসীদের যেই জেলখানাগুলোতে ইংরেজরা বন্দি করে রেখেছিল। সেই সঙ্গে কবি দেশবাসীদের বললেন, আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি। কবি দেশবাসীদের যেমন কারাগারের ভিত্তি নাড়িয়ে দিতে বলেছিলেন, কারাগার থেকে বেরিয়ে আসার জন্য লাথি মেরে তালা ভাঙতে বলেছিলেন, তার পাশাপাশি কারাগার বা জেলখানাকে একেবারে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বা সম্পূর্ণ
ধ্বংস করে দেওয়ার জন্য কবি আগুন জ্বালাতে বলেছিলেন। আগুন জ্বালিয়ে ইংরেজদের যে চিহ্ন কারাগার, যেখানে দেশবাসীরা বন্দি ছিল, সেই কারাগারকে কবি পুড়িয়ে ছাই করে দিতে বলেছিলেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিতে বলেছিলেন। তাই বললেন, আগুন জ্বালা, আগুন জ্বালা, অর্থাৎ আগুন জ্বালিয়ে দাও, জেলখানাগুলোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, যাতে ইংরেজরা আর কোথাও দেশবাসীদের এইখানে বন্দি করতে না পারেন এবং দেশের স্বাধীনতা ধীরে ধীরে দেশবাসীরা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নেবেন সংগ্রামের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে। তাই কবি বললেন, ফেল উপাড়ি, অর্থাৎ উপড়ে ফেলো সমস্ত কারাগার। আজকের এই আলোচনাটি ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, এইরকম সাহিত্যধর্মী আরও আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো, তাহলে অন্যান্য আলোচনার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, আবারও তোমাদের বাংলা বিষয়ের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ।